বাংলা ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি পৃথ্বীরাজ আপনাকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে সবচেয়ে বড় এবং সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সুখবর, সেটা হলো ভারতীয় রেল তাদের কর্মচারী নিয়োগের জন্য একটা বিজ্ঞাপন প্রকাশ করেছে। এই বিজ্ঞাপনের নাম্বার হলো CEN02/2018। 2/2018 এই বিজ্ঞাপনের মাধ্যমে ভারতীয় রেল তাদের ডি গ্রুপের কর্মচারীদের নিয়োগ করবে এবং এই কর্মচারীর সংখ্যা হলো 62,907। হ্যাঁ, 62,907 জন ডি গ্রুপের কর্মচারী নিয়োগ করা হবে এই বিজ্ঞাপনের মাধ্যমে। এই বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে 10ই ফেব্রুয়ারি 2018 তারিখে। এখন আমরা এই বিজ্ঞাপনটা সম্পর্কে বিস্তারিত জানব, কারা কারা এই পদে আবেদন করতে পারবেন, কবে থেকে আবেদন করা শুরু হবে বা কবেই শেষ হবে, আর কিভাবে আবেদন করতে হবে, তার জন্য কোনো টাকা লাগবে কি না, এসব সম্পর্কে বিস্তারিত এখন আলোচনা করব। এটি হলো ভারতীয় রেলের অফিসিয়াল বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনে বলা হয়েছে যে এখানে সপ্তম পে কমিশনের অর্ডার অনুযায়ী বেতন দেওয়া হবে এবং এতে স্যালারি হিসাবে 18,000 থেকে শুরু হবে। তার মানে কেউ এই চাকরিটা পেলে মোটামুটি 21,000-এর উপরে মাইনেটা পাবেন। এর যোগ্যতা হিসাবে আপনাকে NCVT বা SCVT অন্তর্গত যে কোনো প্রতিষ্ঠান থেকে ITI কোর্স করা থাকতে হবে, তাহলে আপনি সমস্ত পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা সমস্ত পদের জন্য যোগ্যতা অর্জন করবেন। যদি আপনার ITI করা না থাকে, যদি শুধুমাত্র মাধ্যমিক পাশও হন, সেক্ষেত্রেও আপনি কিছু কিছু পদের জন্য আবেদন করতে পারবেন। তবে শুধুমাত্র একটি পদের জন্যই আপনি আবেদন করতে পারবেন। এখানে বয়স হিসাবে চাওয়া হয়েছে যাদের বয়স 1/7/2018 তারিখে 18 থেকে 31-এর ভিতরে, 1/7/2018 তারিখে যাদের বয়স 18 থেকে 31 বছরের ভিতরে, তারাই এতে আবেদন করতে পারবেন। এই বয়সটা আমরা একটু বিস্তারিত দেখব। যে সমস্ত সাধারণ প্রার্থীরা যাদের জন্ম তারিখ 2/7/1987 এর আগে, তারা কোনোভাবেই এটাতে আবেদন করতে পারবেন না। যারা আনরিজার্ভ ক্যাটাগরি, তাদের জন্ম যদি 2/7/1987 সালের আগে হয়, তাহলে আপনারা আবেদন করতে পারবেন না। এই বয়সে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের বা কেন্দ্রীয় সরকারের OBC ক্যাটাগরিভুক্ত, তারা বয়সে ছাড় পাবেন 3 বছর এবং তাদের জন্ম তারিখ 2/7/1984 সালের আগে হবে না। বা 2/7/1984 সালের আগে যাদের জন্ম, যে সমস্ত OBCরা, তারা আবেদন করতে পারবেন না। আর যারা SC ST কাস্ট রয়েছেন, তাদের 5 বছরের ছাড় দেওয়া হয়েছে। যাদের বয়স 2/7/1982 এর আগে জন্ম হলে কোনো SC ST ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন না। আর যাদের জন্ম 1/7/2000 সালের পরে, তারা কোনোভাবেই এই পদের জন্য আবেদন করতে পারবেন না। এই বিজ্ঞাপনে সমস্ত বোর্ড মিলে মোট ক্যান্ডিডেট নিয়োগ করা হবে 62,907 জন এবং বিভিন্ন জন থেকে এটা নিয়োগ করা হবে। মোট 16টা বোর্ড থেকে নিয়োগ দেওয়া হবে। এর পরীক্ষা পদ্ধতি রয়েছে, প্রথমে CBT বা কম্পিউটার বেসড টেস্ট, এবং এই পরীক্ষাটা সবই অনলাইনে পরীক্ষা হবে, কোনো খাতা কলমে পরীক্ষা আর হবে না এখানে। এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং রয়েছে 1/3, অর্থাৎ প্রত্যেক 3টে প্রশ্ন ভুল হলে 1 নম্বর কাটা যাবে। আমাদের বাংলার কাছাকাছি যে বোর্ডগুলি রয়েছে সেটি হলো কলকাতা বোর্ড, RRB কলকাতায় সর্বমোট 2367খানা পদ রয়েছে। তারপর গুয়াহাটি,
গুয়াহাটিতে সর্বমোট 2577টি পদ রয়েছে। এবারে মালদা বা শিলিগুড়ি বোর্ডের কোনো পদ খালি নেই। এখানে আবেদন করতে গেলে এক্সামিনেশন ফি হিসাবে সাধারণ প্রার্থীদের বা যারা আনরিজার্ভ ক্যাটাগরি তাদের ফি ধার্য করা হয়েছে 500 টাকা, আর যে সমস্ত এসসি এসটি ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের ক্ষেত্রে 250 টাকা। এবং এই টাকাটা আপনি পেমেন্ট করতে পারবেন দুভাবে, এক অনলাইনে আর দুই অফলাইনে। অনলাইনে আপনি নেট ব্যাংকিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে পারবেন। এবং এই পেমেন্টের সময়সীমা রয়েছে 12/3/2018 রাত 10টা পর্যন্ত। আর এই টাকাটা যদি আপনি অফলাইনে দিতে চান তাহলে এসবিআই ব্যাংকে চালান কাটতে পারেন, সেটার সময় হলো 12/3/2018 দুপুর 1টা পর্যন্ত। আর পোস্ট অফিসে আপনি এটি দিতে পারেন, সেক্ষেত্রেও 10/3/2018 দুপুর 1টা পর্যন্ত আপনি টাকাটা জমা দিতে পারবেন। অনলাইনে আবেদন করলে যদি অনলাইনে আপনি টাকা পেমেন্ট করতে চান সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে অনলাইনে পেমেন্ট করতে পারেন, আর যদি অফলাইনে আপনি পেমেন্ট করতে চান তাহলে আপনাকে আগে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার পর আপনার রেজিস্ট্রেশন নাম্বার তৈরি হবে আর সেখান থেকে একটা প্রিন্ট আউট দেওয়া হবে চালানের জন্য, সেই চালানটা নিয়ে আপনি পোস্ট অফিস বা এসবিআই ব্যাংকেও জমা দিতে পারেন। এ পরীক্ষার জন্য আবেদন করতে চাইলে আপনি www.indianrailways.gov.in এই ওয়েবসাইটে চলে যাবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনি সমস্ত যে জোনাল বোর্ডগুলো রয়েছে সেগুলির ওয়েবসাইট দেখতে পাবেন। আপনি যে বোর্ডের আন্ডারে আবেদন করতে চান আপনি সেই বোর্ডের ওয়েবসাইটে গিয়েই আবেদন করবেন। এখানে কম্পিউটার বেসড যে পরীক্ষাটি হবে সেখানে সময় থাকবে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টার সময়ে 100খানা প্রশ্ন করা হবে, টোটাল প্রশ্ন সংখ্যা 100, সময় হবে 90 মিনিট। আর এর সিলেবাসে রয়েছে 4টে। 1 নম্বরে রয়েছে ম্যাথামেটিক্স, 2 নম্বরে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, 3 নম্বরে রয়েছে জেনারেল সায়েন্স, আর 4 নম্বরে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স। এগুলি থেকে প্রশ্ন আসবে, প্রত্যেকটা মাল্টিপল চয়েস প্রশ্ন। এবং এই সিবিটি বা প্রথম ওই কম্পিউটার বেসড টেস্টে যদি আপনি যোগ্যতা অর্জন করেন সেক্ষেত্রে মোট যত প্রার্থী রয়েছে তার সম্ভবত, যেহেতু এখানে সাইকোলজি টেস্ট নেই সেক্ষেত্রে এখানে 8 গুণ প্রার্থীকে ডাকা হতে পারে, 62,907। এদের যদি 8 গুণ প্রার্থী ডাকা হয় তাহলে হলো 5,03,256 জনকে ডাকা হবে। এর ভিতরে যদি আপনি থাকেন তাহলে তার পরবর্তী স্টেজ রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি। এক্ষেত্রে মেল ক্যান্ডিডেট বা পুরুষ ক্যান্ডিডেটদের 35 কেজি ওজন নিয়ে 100 মিটার দৌড়াতে হবে 2 মিনিটের মধ্যে। এবং এই যে ওজনটা এটাকে কোনোভাবেই মাটিতে ফেলা যাবে না এবং সুযোগ মাত্র একটি পাওয়া যাবে। আর তার সাথে 1000 মিটার দৌড়াতে হবে 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে। এবং ফিমেল ক্যান্ডিডেট বা মহিলা ক্যান্ডিডেটদের জন্য 20 কেজি ওয়েট নিয়ে 100 মিটার পার করতে হবে 2 মিনিটে। এবং 1000 মিটার 5 মিনিট 40 সেকেন্ডে পার করতে হবে দৌড়ে।
এখানে যখন আপনি আবেদন করবেন তখন স্ক্যান করতে হবে আপনার ছবি এবং আপনার কাস্ট সার্টিফিকেট। যদি কেউ এসসি এসটি বা ওবিসি কাস্টের ভিতরে পড়েন তাহলে আপনার সেই কাস্ট সার্টিফিকেটটিও স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন করার সময় আপনি আপনার প্রশ্ন যে ল্যাঙ্গুয়েজে চান, আপনি যদি বাঙালি হন তাহলে বাংলা সিলেক্ট করতে ভুলবেন না, কারণ প্রশ্ন আপনাকে বাংলায় করা হবে। আর একটা মূল কথা হলো, সেটা হলো যে আপনি আপনার ভ্যালিড মানে বৈধ ইমেল আইডি আর মোবাইল নাম্বারটা দেবেন যখন রেজিস্ট্রেশন করবেন, কারণ সেটা দিয়ে একটি ওটিপি আসবে, ওটিপি না দিলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। আর যদি পরবর্তী সময়ে যে কোনো আপডেট মানে আপনার এক্সাম ডেট টাইম যদি ডেটটা চেঞ্জ হয় বা অন্য কোনো যোগাযোগের দরকার হয় আরআরবি, আপনাকে সেই ফোন এবং ইমেলে যোগাযোগ করবে, যার ফলে আপনি ওটা সঠিক দেবেন। আমি নিচের ডিসক্রিপশানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং কলকাতা ও গুয়াহাটি বোর্ডের ওয়েবসাইট অ্যাড্রেসগুলি এবং এই বিজ্ঞাপনের লিঙ্কটি দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি সরাসরি ওই ওয়েবসাইটটিতে প্রবেশ করে অ্যাপ্লিকেশন করতে পারেন অথবা বিজ্ঞাপনটিও দেখে নিতে পারেন। এই রিক্রুটমেন্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখুন। গ্রুপ ডিয়ের কেমন প্রশ্ন হতে চলেছে এবং পরীক্ষা পদ্ধতি বা কেমন, এ বিষয়ে আরও জানতে আমাদের বাংলা স্টেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে এ বিষয়ে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব তখনই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।